ও মাহবুব, দেখলে চোখে পানি আসে, প্রেমের আকর্ষণ, মহব্বতের আকর্ষণ। রাস্তায় ঘাটে আমার সরল মনা মাও ভক্তিগণ পড়ে রয়েছে আল্লাহ। আজ কয়েকদিন ধরে তারা রাস্তার ধুলোবালি কাঁদছে, আমার সরল মনা মা ভগ্নীগণ আল্লাহ, তারা বুক ভরা আশা নিয়ে যে আরজি পেশ করেছেন, যে আরজি নিয়ে এসেছেন, আল্লাহ তুমি তাদেরকে বঞ্চিত করো না। যারা সন্তান লাভের আশায় দোয়া চেয়েছে, আল্লাহ নেক সন্তান দান করো। যারা বিপদ আপদ ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য দোয়া চেয়েছেন, বিপদ আপদ থেকে মুক্তি করো। যারা ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দিও। আল্লাহ মাবুদ, তোমার অলির এই উৎসব পাকের মাহফিলের জন্য আমাদের সেন্ট্রাল মিশনের সভাপতি মহোদয় সহ সেক্রেটারি মহোদয় সহ সভাপতি সহ 30 জন কর্মকর্তা কি অক্লান্ত পরিশ্রম করেছেন, মিশনের কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিভিন্ন শাখা মিশন সভাপতি সেক্রেটারি সদস্যবৃন্দ বিভিন্ন দায়িত্ব গুরু দায়িত্ব স্কন্দে নিয়ে উর্সে পাকের মাহফিলের জন্য যে খেদমত করেছেন, পরিশ্রম করেছেন, যে যেভাবে পরিশ্রম করেছেন, আল্লাহ তুমি কাউকে বঞ্চিত করো না। তাদের পারিশ্রমিক আল্লাহ তুমি খড়াই খড়াই বুঝে দিও মাওলা। আল্লাহ আমাদের প্রশাসন বিভাগ, পুলিশ ডিপার্টমেন্ট, আমাদের এসপি সাহেব মহোদয়ের সহযোগিতায়, আমাদের কালীগঞ্জেভাটা প্রশাসনিক বিভিন্ন এলাকার পুলিশ মহোদয় প্রশাসনিক দায়িত্ব যারা পালন করেছেন সুন্দরভাবে, নারী মহিলা পুরুষেরা, পুরুষ পুলিশেরা নিরাপত্তার জন্য, ডিসিপ্লিন বজায় রাখার জন্য অনেক পরিশ্রম করেছেন, রাত্র জেগেছেন। আল্লাহ পুলিশ প্রশাসনকে তোমার রহমত দিয়ে তুমি হেফাজত করো। আমাদের এই 58তম উর্সে পাকের মেহফিলের জন্য অনেক সহযোগিতা করেছেন আমাদের ফাদার অফ ডিস্ট্রিক্ট জেলা প্রশাসক মহোদয়, আল্লাহ উনি যে ভালোবাসা তোমার অলির প্রতি রেখেছেন, আল্লাহ তুমি তাকে বঞ্চিত করো না। মেহরবানি করে 58তম উর্সে পাকের মেহফিলের কামিয়াবির জন্য যারা অর্থনৈতিক সহযোগিতা করেছেন, আল্লাহ অনেকেই, আমাদের ওহিদুজ্জামান ভাই 2,50,000 টাকা দিয়ে একটা গরু দিয়েছেন, সভাপতি মহোদয় দিয়েছেন, প্রাক্তন সভাপতি মহোদয় অনেকেই দিয়েছেন। আল্লাহ তোমার অলির ভালোবাসা নিয়ে টাকা পয়সা, চাউল ডাউল তেল মশলা, রব্বুল আলামিন তরি তরকারি, গরু ছাগল খাসি সহ আল্লাহ এই সব তোমার এই অলির 58তম উর্সে পাকের মেহফিলের জন্য যারা খেদমত করেছেন, দাতারা দান করেছেন, অর্থনৈতিক সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আল্লাহ উর্সে পাকের মাহফিলের ফয়েজ বরকত থেকে তুমি কাউকে বঞ্চিত করো না। সকলের মনের আশা তুমি পূরণ করে দিও, সকলকে সুস্থ রাখো। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, অনেক আশা ছিল আমার আলী আজম ভাই আসবে, ডক্টর গোলাম মইনুদ্দিন সাহেব আমেরিকা থেকে অংশগ্রহণ করেছেন, আল্লাহ ক্যানাডায় অনেক রয়েছেন, আমাদের ঢাকায় অনেক, বিশেষ করে ডক্টর খলিলুল্লাহ সাহেব আসার ইচ্ছা ছিল, আল্লাহ অনেকেই আসতে পারিনি। আল্লাহ যারা আসতে পারিনি ফিজিক্যালি উইথ বডি, আল্লাহ তুমি কাউকে আজকের ফয়েজ বরকত থেকে বঞ্চিত করো না। সকলের মনের আশা তুমি পূরণ করে দিও, সকলের জীবনের নিরাপত্তা কামনা করছি। বিশেষ করে আল্লাহ ফাতনার যুগ, মুসিবতের সময় কত পরীক্ষার সম্মুখীন তুমি আমাদেরকে করেছো মাহবুব, কি কঠিন পরীক্ষা চলছে, অমিক্রনের আক্রমণ, করোনার আক্রমণ, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, কি পরিস্থিতি চলছে আল্লাহ আমরা ভেবে পাচ্ছি না, অস্থির হয়ে যাচ্ছি। শান্ত পৃথিবীটা এখন অস্থিরতার মধ্যে কালাতিপাত করছেন, আল্লাহ তোমার কুদরাতি কদমে আমরা আরজি পেশ করছি মাওলা গো, তোমার রহমত দিয়ে বিশ্ববাসীকে তুমি মুক্তি দাও, বিশ্ববাসীকে তুমি মুক্তি দাও। আল্লাহ কঠিন অমিক্রন, আল্লাহ এই করোনার কারণে আমাদের বাচ্চাগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতে পারতেছে না বাবু, আল্লাহ তুমি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দাও, শান্ত শান্তিময় পৃথিবীময় এই শান্তিকে আল্লাহ পৃথিবীবাসীকে, আল্লাহ যাতে সুস্থভাবে সুস্থতার সহিত শান্তির পরিবেশে আমরা বিশেষ করে বাসভা অবস্থান করতে পারি সেই ক্ষমতা তুমি দান করো। আমাদের বাংলাদেশকে তুমি রক্ষা করো, বাংলাদেশের অধিবাসীকে রক্ষা করো। বর্তমান বাংলাদেশে যে সরকার শাসন করছে, কোনো কুচক্র বৈদেশিক শত্রুর
ষড়যন্ত্রর হাত থেকে আমাদের দেশবাসীকে দেশকে তুমি রক্ষা করো। আল্লাহ তুমি আমাদের দেশকে রক্ষা করিও মাওলানা, শয়তানের সূচক্র আক্রমণ তুমি রক্ষা করিও। তোমার কাছে ফরিয়াদ জানাই মাহবুব, আর এই দোয়াইতে আমি থাকতে পারবো, আমরা কি হাত উঠাতে পারবো? আজকের উমসেবাকের মাহমিল, আল্লাহ কার জীবনের শেষ মাহমিল? গত রাত্রি দুইটায় আমাদের সাক মেম্বার সাহেব এন্তেকাল করলো, আমরা কে কখন যাব বাবু জানি না। যদি আজকের এই মুনাজাত আমাদের জীবনের শেষ মুনাজাত হয়ে থাকে, আটান্নতম উর্সি পাকের মেহফিল যদি আমাদের শেষ মাহফিল হয়ে থাকে, আল্লাহ তোমার মহান অলি রুহানি দোয়ারশিলায় আমাদের কৃত পিছনের অপরাধগুলো আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কয়েকদিন থেকে আমাদের সফি ভাই চক্ষুর চিকিৎসার জন্য আল্লাহ ব্যাংককে গিয়েছেন। বাচ্চু ভাই কি পরিশ্রম করছেন, আমাদের সভাপতি মহোদয়ের সঙ্গে মুহূর্তে মুহূর্তে আল্লাহ মেহরবানি করে আমাদের সেন্ট্রাল মিশনের সভাপতি মহোদয় সহ এবং আমাদের ঢাকা স্থানীয় মিশনের আল্লাহ অসুস্থ কাজী রফিকুল আলম ভাই সহ অনেকে অসুস্থ আছে, আল্লাহ সকলকে সুস্থতা দান করো। বিশেষ করে সবচেয়ে প্রবীণ বর্তমান দরবার শরীফের খানে জনাব আল্লাহ এখনো 91 বছর বয়সে যেভাবে চলাফেরা করছেন, আল্লাহ তোমার মহান অলির দোহাই দিয়ে বলছি খাদিম সাহেবের শরীরকে আল্লাহ তুমি সুস্থ রাখবে। দরবারে যে খেদমত করে যাচ্ছেন, আল্লাহ তার খেদমতের আঞ্জাম যদি দিতে পারে সেই ক্ষমতা তুমি দান করিও। আল্লাহ আমাদের সভাপতি মহোদয় সহ সেক্রেটারি মহোদয় সহ সভাপতি অন্যান্য কর্মকর্তা বিশেষ করে মুরব্বী প্রবীণ হয়েছে আমার সাইদ স্যার, ইউনুস স্যার, মালিকুজ্জামান ভাই সহ আল্লাহ যারা বয়স্ক এবং যারা প্রবীণ আছে 30 জন সদস্য সহ সারা বাংলাদেশ সারা পৃথিবীতে আহসানিয়া মিশনের সাথে যারা সম্পৃক্ত আছেন শাখা মিশনের কর্মকর্তা বৃন্দ সকলকে আল্লাহ তোমার রহমত দিয়ে হেফাজত করো। আল্লাহ প্রবীণ শাখা মিশনের সাথে যারা সম্পৃক্ত সকলকে তোমার রহমত দিয়ে হেফাজত করো এবং এই শাখা মিশনগুলোকে চাঙ্গা করার জন্য লিয়াজু কমিটি গঠন করেছেন, শ্রদ্ধ খাদিম সাহেব রাস্তা দেখিয়ে দিয়েছেন এবং আমাদের নজদা আহসানি ইনস্টিটিউট বিশেষ করে আমার FM এনামুল হক ভাই কচি, শ্রদ্ধ খাদিম সাহেবের স্নেহের পাত্র আমার ছোট ভাই মনিরুল প্রবেচার, আল্লাহ কি খেদমত করে যাচ্ছেন, আল্লাহ তাদের তুমি শিক্ষা দিয়েছ, মেধা দিয়েছ, এই মেধা দিয়ে তোমার অলির আহসানিয়া মিশন তথা আহসানি ইনস্টিটিউটের যে খেদমত করে যাচ্ছেন, আল্লাহ তাদের খেদমত সুস্থ শরীরে করার তুমি তৌফিক দান করো। আল্লাহ মেহরবানি করে অক্লান্ত পরিশ্রম যারা করেছেন কাউকে তুমি বঞ্চিত করো না। আমাদের প্রবীণ এই মসজিদের ইমাম জনাব আল্লাহ হাফেজ শামসুল হদা সাহেব, উনি শারীরিক অসুস্থতার মধ্যে আছেন, ওনার সুস্থতা কামনা করি। আমার মনিরুজ্জামান ভাই অসুস্থ, ওনার অর্ধাঙ্গিনী অসুস্থ, এরকম অনেক অসুস্থ, মালিক ভাই তো খুবই অসুস্থ, আল্লাহ সকল অসুস্থ আল্লাহ তুমি সকলকে সুস্থ রাখো। ঢাকা মিশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব সরফুদ্দিন ইঞ্জিনিয়ার ভাই, আল্লাহ জহর আলী সাহেবের যোগ্য সন্তান, আল্লাহ সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন, তার শারীরিক সুস্থতা কামনা করছি। সর্বস্তরের আল্লাহর বা আল্লাহ তোমার বান্দা বান্দিরা আজকের অনুষ্ঠানে যারা হাত তুলেছেন তুমি দেখছো যে যে সমস্যার মধ্যে আছে প্রত্যেকের সমস্যার আল্লাহ তুমি সমাধান করো। আল্লাহ হবিগঞ্জের সিরাজ ভাই সহ তার গোটা পরিবারের জন্য দোয়া চেয়েছেন, আমাদের আনারুল ভাই অনেক খেদমত করে আসানিয়া ফিস উনি দোয়া চেয়েছেন, আল্লাহ কাউকে তুমি খালি হাতে ফিরাইও না। আমি নাসি যাহাকার অধম তোমার কাছে ফরিয়াদ জানাই। আল্লাহ আমার পাশে আবু তৈয়ব আবু আহমেদ ভাই আহসানিয়া সিলসিলার মুফতি সাহেব হুজুর কেবলা রুহানি দোয়া আছে, আল্লাহ তার শারীরিক সুস্থতা কামনা করছি। সকলকে সুস্থ রাখো, সকলের আশা পূরণ করো, আল্লাহ কাউকে তুমি নিরাশ করিও না। হে খোদা প্রেমময় দয়াময় তুমি, ক্ষমহে অবধ জনে দোহাই তোমার প্যার নবীর, মুক্তি দিও হাসরের দিনে
ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا انت